আবারও ইরাকের বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি সংগঠন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। এবার গাজায় ভয়াবহ লড়াই, একদিনে নিহত অন্তত 165 জন। এদিকে ঝাপুরিজিয়ায় একদিনে 95 বার হামলা চালিয়েছে রাশিয়া। আরো জানিয়ে দিব, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। এদিকে আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা। এবার দনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত অন্তত 25 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলকে উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার ইরাকের বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি সংগঠন। ইরাকে আল আসাদ নামে এক বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ইরাকি সহ বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তবে আহত মার্কিন সেনাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমান ঘাটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় আহত ইরাকি সৈন্যটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গোষ্ঠী বিমান ঘাটিতে হামলার এই ঘটনার দায় স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি জানিয়েছে, এই গোষ্ঠীটি 2023 সালের শেষের দিকে প্রথমবার প্রকাশ্যে আসে। তারা ইরাকে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয়েছে বলেও জানিয়েছে তারা। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সৈন্যদেরকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ইরাকের এই হামলাটি সেগুলোরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় তাদেরকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। রোববার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, ব্রুস আল শামালি এবং বাজুরির মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে হিজবুল্লাহর অন্তত 2 সদস্য নিহত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে গাড়িটি। এর আগে শুক্রবার লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত 3 মাস ধরেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। সংঘাতে এখন পর্যন্ত 150 কাছাকাছি হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলেরও। এবার গাজায় ভয়াবহ লড়াই, একদিনে নিহত অন্তত 165 জন। ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে গাজার দক্ষিণে দখলদার লড়াই তীব্র হচ্ছে। শনিবার সেখানে ভয়াবহ সংঘর্ষে অন্তত 165 জন নিহত হয়েছেন, খবর এএফপির। এদিন সকালে বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বন্দুকযুদ্ধ, বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। জানুয়ারির শুরুতে ইসরায়েলি সেনা কর্মকর্তারা বলেছিলেন, উত্তর গাজায় হামাসের কমান্ডো কাঠামো ভেঙে ফেলা হয়েছে, এখন শুধু বিচ্ছিন্ন যোদ্ধারা আছেন। এখন দক্ষিণে আক্রমণ বাড়াচ্ছে দেশটি। হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকেও শনিবার উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের কথা জানানো হয়েছে। সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, গত 24 ঘন্টায় কমপক্ষে 165 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে অন্যান্য দিনের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25,000 ছাড়িয়েছে। শনিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে চলা হামলায় অন্তত 62,388 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বলেছে, সিরিয়ায় হামলায় তাদের 4 সদস্য নিহত হয়েছে। ওই হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার হামলা আঞ্চলিক শান্তি নষ্ট করে এই এলাকায় ব্যাপক দাবানলের আশঙ্কা জাগাচ্ছে। এই হামলা এমন এক সময় হলো যখন একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমরা সরাসরি ইরানকে আক্রমণ করছি। এদিকে ঝাপুরিজিয়ায় একদিনে 95 বার হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের জাপোরিজিয়ার 16টি জায়গায় একদিনে 95 বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটির গভর্নর ইউরি মালাশকোর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট খবর দ্য গার্ডিয়ানের। গভর্নর বলেন, কুলিয়াপোলে আর্টিলারি গোলার কারণে 71 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, যেখানে আবাসিক ভবন ধ্বংসের দুটি খবরও পাওয়া গেছে। ইউক্রেনের মালাটোক, মাস্কা এবং রোবোটাইনে 7টি মাল্টিপল রকেট লঞ্চার হামলার পাশাপাশি কুলিয়াপোল, ওরিখিপ, জালিজনিসিনে, লুইভস্কে, নবন্দ্রিভোকা, রোবোটাইন, লেবাডন এবং পোলতাবোকায় 26টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়াও নবদরিপকা, নবেয়ান্দ্রিভোকা, মালাটোক, মাস্কা, চারিবনে, শেরবাকি, হুলিয়াপোল, লোপকোপ, কামিয়ানস্কে, পিয়াতি খাটকি এবং অন্যান্য বসতিতে 62টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে রাশিয়া। খেরসন অবলাস্টের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রকুদিন বলেছেন, শনিবার দক্ষিণ অঞ্চলীয় খেরসন অঞ্চলে 76 বার গোলাবর্ষণ করা হয়েছে। একই দিনে সুমি অঞ্চলে 37 বার গোলাবর্ষণ করে রাশিয়া। এবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে ইরান। শুক্রবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালিয়েছে দেশটি। খবর রয়টার্সের, ইরানের নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের যে কোনো হামলা প্রতিহতে সক্ষম হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালিয়েছে তারা। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুদের আকাশে হামলা প্রতিহতের প্রস্তুতি নিয়েছে দেশটি। ইরানের এই মহড়ার মূল লক্ষ্য ছিল দেশটির দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের উপকূলীয় এলাকার আকাশ নিরাপত্তা নিশ্চিত করা। নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের যে কোনো হামলা প্রতিহতে সক্ষম হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, সামরিক সক্ষমতা নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এই মহড়ার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে। এছাড়া এটা আমাদের শত্রুদের জন্য সতর্ক বার্তা, তারা যেন ইরানকে হুমকি না দেয়। এদিকে আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা। আফগানিস্তানের উত্তর পূর্ব বাদাকশান প্রদেশে মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, বিমানটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাকশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে বিমানটি কি ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতের এবং এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল বলে বলা হয়েছিল। তবে পরবর্তী ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এটি কোনো ভারতীয় বিমান নয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার দুপুরের পর হঠাৎই খবর ছড়িয়ে পড়ে দুর্ঘটনা কবলিত বিমানটি ভারতের যাত্রীবাহী বিমান। ভারতীয় গণমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করে। দেশটির বেসরকারি বিমান চলাচল সংস্থার মহাপরিচালক এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় কবলিত হওয়া বিমানটি কোনো ভারতীয় এয়ারলাইন্সের নয়। আফগানিস্তানের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মরক্কোর নিবন্ধিত একটি ছোট যাত্রীবাহী বিমান। এদিকে দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত অন্তত 25 জন। পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় 25 জন নিহত এবং আরো 20 জন আহত হয়েছেন, খবর দ্য গার্ডিয়ানের। মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত 25 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। তিনি বলেন, রোববার ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এত গণভোটের মাধ্যমে 2022 সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল দখল করে নেয় রাশিয়া, যদিও এই অঞ্চলের উপর এখনো তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রোববার জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় 376,030 জন সেনা হারিয়েছে রাশিয়া। দেশটির দাবি, 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2024 সালের 21 জানুয়ারি পর্যন্ত 6,181টি ট্যাঙ্ক, 11,466টি সাজোয়াজান, 11,862টি যানবাহন ও জ্বালানি ট্যাঙ্ক, 8,875টি আর্টিলারি সিস্টেম এবং 9,068টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হারিয়েছে ইউক্রেন। ইসরায়েলকে উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের 5 জন সামরিক উপদেষ্টার নিহতের ঘটনায়
কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে ভুয়া রাষ্ট্র ইসরায়েলের এই সংগঠিত সন্ত্রাসবাদের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি শনিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন উপযুক্ত সময় ও স্থানে এই সংগঠিত সন্ত্রাসী হামলার জবাব দেবে তেহরান। কানিয়ানি তার বিবৃতিতে আরো বলেন গত 100 দিন ধরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে পেরে না উঠে ইসরায়েল এখন গোটা অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনকারী এই হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। শনিবার বিকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরো 5 জন সামরিক উপদেষ্টা ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এক বিবৃতিতে IRGC বলেছে ইরানের 5 জন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পাশাপাশি সিরিয়ায়ও কয়েকজন সেনা মারা গেছেন। সূত্র প্রেস টিভি।